আরো ভালো, এটা তো ভাষার জায়গা নেই, বলার ভাষার জায়গা নেই যে আমি কি বলবো। ওর দোকান, ওর দোকান আছে, ও স্টেশনে, ও আজকের আমি বেরিয়ে পড়েছিলাম আবার সেই বিখ্যাত ডেকার্স লেনের উদ্দেশ্যে। আর আমরা জানেন যে ডেকার্স লেন কিন্তু জয়মাতারা রেস্টুরেন্ট কিন্তু এখানে একটা বিখ্যাত এক রেস্টুরেন্ট। তো আজকের আমি আপনাদেরকে আবার পরিচয় করাবো সেই জয়মাতারা রেস্টুরেন্টের যিনি কর্ণধার আছে সে অরুণদা, সেই অরুণদার সাথে, এবং সেই সাথে অরুণদার দোকানের যে বিখ্যাত যে খিচুড়ি আছে সেটাকে আমি আপনাদেরকে খেয়ে দেখাবো যে জিনিসটা কেমন আর কি। তো ভিডিওটা পুরোপুরি আমরা দেখতে থাকুন। তো এখন আমি চলে এসেছি একদম সেই জয়মাতারা রেস্টুরেন্টের একদম ঠিক সামনে। আর আমি যখন এসেছিলাম তখন অরুণদা একটু ব্যস্ত ছিল, উনি ছিলেন না এখানে। আর এটা হচ্ছে বেগুন সুন্দরী, যেটা আপনার দোকানের বিখ্যাত একটা আইটেমের মধ্যে পড়ে। আর আছে খিচুড়ি, এই যে খিচুড়ি এখন তোলা হচ্ছে এখন। আর এছাড়া এখানে আরও অনেক কিছু আছে এখানে, যেটা আপনাদেরকে ঠিক আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। আজকে নিয়ে নিয়েছিলাম খিচুড়ি আর বেগুন সুন্দরী আর সেই সাথে পাঁপড়, আর সাথে ছিল হচ্ছে আলু ভাজা, যে আলু ভাজাটার মধ্যে কিন্তু পোস্ত দেওয়া ছিল। দেখুন এই যে খিচুড়িটা যেটা আছে, খিচুড়িটার মধ্যে কিন্তু এখানে অনেক কিছু আছে, যেমন এখানে পনির আছে, সেই সাথে গাজর আছে, আবার হচ্ছে বিনস আছে, অনেক কিছু আছে। আর পাঁপড়ের সাইজটা মোটামুটি বেশ সুন্দর দেখতে, গোল গোল করে। এই এটা হচ্ছে সেই বড় সাইজের হচ্ছে বেগুন সুন্দরী। গায়ে দেখলাম কিছু ধনে বাদনা কিছু আছে, একটা পাতা বাদাম টাইপের দেখতে। আপনাদেরকে আর একবার ভালো করে দেখাই, এই যে দেখুন। আর এটা হচ্ছে খিচুড়ি, খিচুড়িটা কিন্তু ভীষণ গরম ছিল আর ছিল আলু পোস্ত। আমি একটু খেয়ে আপনাদেরকে দেখাই। এটা কিন্তু আমরা সচরাচর যে খিচুড়ি খেয়ে থাকি এটার স্বাদ কিন্তু ঠিক সেরকম না, এটার স্বাদ হচ্ছে সম্পূর্ণ হচ্ছে অন্যরকমের। আর আমি একটু পাঁপড় দিয়ে যদি খেয়ে জিনিসটাকে দেখাই, বেশ সুন্দর খেতে, মানে যেটা কিন্তু খুবই ভালো। পাঁপড়টা ভালো লাগছে না খেতে, কিন্তু খিচুড়িটা কিন্তু খুবই ভালো খেতে, মানে আমরা সচরাচর যেমন খিচুড়ি খাই খিচুড়ি ওরকম না, একটু অন্য ধরনের আর কি। আর এর মধ্যে অনেক কিছুই তো আছে, যেমন আমাদের বললাম বিনস আছে, গাজর আছে, পনির আছে, সেগুলো খুবই ভালো। আর হচ্ছে এই যে আলু ভাজা, এই আলু ভাজাটার সঙ্গে যে পোস্ত দেওয়া আছে এটার জন্য কিন্তু আলু ভাজাটা খেতে বেশি ভালো লাগছে। এই যে দেখুন বেগুন সুন্দরীটা, দেখুন এটাকে আমি একটু খেয়ে আপনাদেরকে দেখাবো। দাঁড়ান এটাকে একটু সরিয়ে রাখি, তারপরে দেখুন এটাকে আমি এটাকে তুলছি, এটাকে মানে এটা কিন্তু খুব নরম হয়ে আছে, মানে অতি সহজে এটা তোলা যাচ্ছে। বেগুন সুন্দরীর টেস্ট কিন্তু খুবই ভালো, আমার খিচুড়ির থেকে বেগুন সুন্দরীটা বেশি খেতে ভালো লাগলো। আর এটা মোটামুটি আমার ভালো লাগলো। এবার আপনাদেরকে অরুণদা কিছু কথা শোনায়। কি বলবো আরো ভালো, এটা তো ভাষার জায়গা নেই, বলার ভাষার জায়গা নেই যে আমি কি বলবো। ওর দোকান, ওর দোকান আছে, ওর স্টেশনে, ও হাবড়া স্টেশনে ওর দোকান আছে, এবং ওর পুরো পরিবার নিয়ে জয়মাতারার দোকানে এসেছে। হ্যাঁ, এর ও তো জয়মাতারার দোকানে এসেছে, এটা আমার কাছে ভীষণ মানে একটা, আমরা বলি না একটা মানে হয়, একটা মানে হয় আমার কাছে, একটা বিশাল মানে যে ও এসছে জয়মাতারার দোকানে। মায়ের আজকে পুজো দেখতে এসছে, মেনলি মায়ের পুজোর জন্য সবাই দেখবে, সবাই 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 দেখবে মায়ের পুজো, সবাই দেখতে পারে, শুধুমাত্র মৌ দেখবে, রামশ্যাম যদুমতি দেখবে তা নয়, সবাই যার ইচ্ছা হবে, যার মায়ের ভক্তি হবে, যা বলবে মা আমি তোমার আজকে আমি এই পুজোটা দেখিয়ে যাবো, অনেকে দাঁড়িয়ে দেখেও যায়। অনেকে আমি এই মায়ের সেবা করতে বসবো, তো মায়ের পুজোটা যতক্ষণ না হয় ততক্ষণ না অনেকে ভিডিও তোলে, অনেকে ছবি তোলে, অনেকে ফটো নেয়, আবার অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে যে বাপরে বাপ মাকে এত সুন্দর করে সাজায়। এই কথাটা আমি তো রোজ দেখি যে রোজ তুমি এত ফুল দিয়ে মাকে ভরিয়ে দাও, মানে আমার সত্যি এটা, সেটা আমার ইচ্ছে নয়, সেটা তোমার আমার ইচ্ছে নয়, ওরই ইচ্ছে, মায়ের ইচ্ছে, মায়ের ইচ্ছে, তবেই তো এরকমভাবে মা সাজতে পারে। তাহলে আমার পরিবারকে যদি আমার, আমাদের যতজন আমরা এখানে আছি আমাদের পরিবারকে আমরা সাজাই না? আমরা ঘরে বড় বড় হোম থিয়েটার রাখি, বড় 40 ইঞ্চি, 45 ইঞ্চি, 60 ইঞ্চি LCD টিভি রাখি, LED টিভি রাখি, তো ঘর তো আমরাও সাজাই। তো আমার মায়ের জন্য আমার মায়ের জায়গা ওটা, তো মাকে সাজাবো না কাকে সাজাতে হবে, আগে মাকে সাজাই তারপরে তো পরিবারকে সাজাবো, তাই না? আমি যাই এবারে, আমি একটু সময় চেয়ে নিই একটুখানি মায়ের পুজো। আমরা খিচুড়িটা কিন্তু খুব সুন্দর দেখলাম আজকে, বাড়িতে আগের দিন খেলাম, আজকে আবার খেলাম, এরকম খুব ভালো লাগলো খেতে। ভালো লেগেছে বলেই একবার এসেছি। হ্যাঁ হ্যাঁ, তাই না?
আমি ঠিক করি যে আবার এদিকে আসলে আপনার দোকানে ঘুরেই যাবো আমি। আমার তো দোকান নয় জয়মাতা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমরা যখন এসেছিলাম তখন দেখলাম যে অরুণদা তখন পুজো দিচ্ছিলেন আর কি। আর এখানে কিন্তু তিনটে কিন্তু তারামায়ের ছবি আছে, আর প্রত্যেকটাতেই উনি কিন্তু অনেক অনেক ফুল দিয়ে কিন্তু ওগুলোকে খুব সুন্দর করে কিন্তু সাজাচ্ছিলেন। লোকে বলে কালী কালো আমার মন তো বলে না কালো রে, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে, মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য কারহে, কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য কারহে, মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব সহজে পাগল হলো রে শ্যামা মা কি আমার কালো, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা কালো। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অরুণদার পুজো দেখছিলাম, আর আমার বেশ খুব ভালো লাগছিল কারণ এখানে উনি সুন্দর করে পুজো দিচ্ছিলেন এবং সেটাকে অনেকেই কিন্তু এটাকে ভিডিও করছিলাম, যেটা দেখছিলাম। আর পুরো তারামায়ের মুখটা দেখা যাচ্ছে না, পুরোটাই কিন্তু সম্পূর্ণভাবে ফুল দিয়ে কিন্তু পুরো ঢেকে দেওয়া হয়েছে, পুরোটাই কিন্তু ফুলের কিন্তু মালা আছে। মানে এখানে ব্যাপারটা হচ্ছে এমন কি এখানে মায়ের মূর্তিগুলো আছে, তার সামনে ঠিক যেন ভক্তদের যেন প্রসাদ দেওয়া হচ্ছে, মানে ঠিক দোকানটার মধ্যে কেমন একটা যে ভক্তি ভাবটা কিন্তু এখানে আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।